बिस्मिल्लाहिर रहमानिर रहीम शिक्षार्थीरा तोमादेरके आबार स्वागत जानाच्छि एई क्लास देखार जन्य। सामने बार्षिक परीक्षा सप्तम श्रेणीर बीजगणित भग्नांशेर लसागु एवं समहार विशिष्ट भग्नांश ए अंकटा खुबी इम्पर्टेंट। तो आसले एई नियमेर एक सेट अंक आसबेई, एटा बोलते पारो साजेशन मतो एई नियमेर एक सेट अंक आसबेई। तो এই সেটের সমাধান যদি তোমরা বুঝে করতে পারো তাহলে তোমাদের হচ্ছে 10 মার্কের অ্যানসার হয়ে যাবে। এই নিয়মেই হয়তো এখানে রাশিগুলো চেঞ্জ থাকবে। তো এখানে বলেছে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ, প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা এটা। তো বলতেছে ভগ্নাংশ তখনই হয় যখন সেখানে হর এবং লব থাকে। তো আসলে প্রথমে বলতে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশ কোনটা এখান থেকে আগে দেখব, যে 1 2 3 এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। তাহলে হর উপরে থাকে না লব? আমরা জানি প্রত্যেকটা ভগ্নাংশ বলতেই লব উপরে থাকে আর হর হচ্ছে নিচে থাকে। যখন এমন কোনো ফিগার থাকে তখন সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এর হর কে, হর বলতে এ স্কয়ার মাইনাস এ। তাহলে আমরা এখানে লিখে নিব ক নম্বর দিয়ে তৃতীয় ভগ্নাংশের হর, কত? এ স্কয়ার মাইনাস এ মাইনাস 12। আচ্ছা, তো আমরা এখানে রাশিটা উঠাই নিলাম। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 12। যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা প্রথমে দেখি যে রাশিটার ভিতরে কমন যায় কি না। যেহেতু এটা তিনটা পদের একটা রাশি, ত্রিপদী রাশি, এখানে তিনটার ভিতরে কমন যায় না। তারপরে দেখব কোনো সূত্র হয় কি না, কোনো সূত্র বানানো যায় কি না। যদি তাও বানানো না যায় তখন আমরা মিডিল টার্ম মানে মাঝখানের পদটাকে ভেঙে আমরা অঙ্কটা করি, একে বলা হয় মিডিল টার্ম। তো আমরা মিডিল টার্ম করতে গেলে আমাদের লক্ষ্য করতে হবে দুই পাশের সহগ। দুই পাশের সহগ কত? 12 আর 1, 12 কে 12, আর মাঝখানে আছে 1। তাহলে এমন সংখ্যা 12 কে আমরা এভাবে ভাঙব। তাহলে আমাদের 2, এখানে 2 যদি দিই তাহলে 6 দোকানে 12, আবার 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে আসলে আমাদের যোগ অথবা বিয়োগ করে এখানে 1 বানাইতে হবে এই দুইটা দিয়ে। তো আমরা যদি এখানে 2 দোকানে 4 1 দিকে নিই, 4 এর থেকে 3 বিয়োগ করি তাহলে কিন্তু 1 হয়। আচ্ছা, যখন বিয়োগ করে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর নিয়ম হচ্ছে যে এই 12 এমন দুইটা সংখ্যা হবে, গুণ করলে 12 হবে আর যোগ করলে 1 হবে। কিন্তু আমাদের হিসাবে 1 বানাইতে 4 আর 3 যখন বিয়োগ করা লাগবে, এই জিনিসটা যে খেয়াল রাখবে তার কাছে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। যখনই বিয়োগ করা লাগবে আমরা এখানে এ স্কোয়ার, তখন এই চিহ্নটা দিবই। তাহলে বড় সংখ্যাটা আগে নিব আর পরের সংখ্যাটা লেখার আগে প্লাস দিব যখন আমাদের বিয়োগ করা লাগবে। কিন্তু যখন যদি মনে করো এখানে 7 এ থাকতো তাহলে 4 আর 3 তখন যোগ করলে 7 হতো, সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়েছি, এখানেও মাইনাস দিয়ে দিতাম। এই জিনিসটা যদি তোমরা মনে রাখো যে যখন আমরা দুইটা সংখ্যা যোগ করলে হবে তখন এখানে যে চিহ্ন থাকবে পরে সেই চিহ্নই দেবো, আর যখন বিয়োগ করলে এখানে যে চিহ্ন থাকবে পরের চিহ্নটা বদলাই যাবে। তো দেখো, তাহলে এখানে আমরা এবার জোড়াই জোড়াই কমন, এখানে কমন যাচ্ছে এ মাইনাস 4 প্লাস এর ভিতরে 12-র ভিতরে এ নাই, এখানে সংখ্যা দুইটাই, 3 কমন নিলে এ মাইনাস 4। তাহলে দেখো এখানে এ প্লাস 3 এ মাইনাস 4, এ হচ্ছে ক নম্বর হয়ে গেল। তো আমাদের বড় লক্ষণীয় বিষয় উৎপাদকের বিশ্লেষণ তো আসবেই তোমাদের একটি। তো এখানে আমরা এই মাঝখানেরটা ভাঙার সময় এই চিহ্ন অনেকে মিস্টেক করে তার অঙ্ক ভুল হয়ে যায়, এই চিহ্নটা যেন ঠিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এবার আসা যাক খ নম্বরে। খ নম্বর দেখো বলতেছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে প্রথম ও দ্বিতীয় আমরা যখন সমহার বিশিষ্ট, খ নম্বর আমি এখান থেকে শুরু করতেছি, সমহার বিশিষ্ট ভগ্নাংশ আসবে। আমরা এখানে পরীক্ষার খাতায় সমহার আসবে,
এখানে হতে পারে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো, এমন লেখা থাকলেও তার উত্তর একই হবে। যখনই আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা লাগবে, আচ্ছা ভগ্নাংশ দুইটা উঠাই নিচ্ছি, ওয়ান বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ, এ হচ্ছে প্রথম ভগ্নাংশ, আর ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তো আমরা যখনই সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, প্রথম দ্বিতীয় তিনটা চারটা রাশিও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের আগে হরগুলোর লসাগু করতে হবে। আচ্ছা, হরগুলোর যখন লসাগু করব, তখন আমরা হরগুলোকে আগে ভেঙে নেব। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর, প্রথম হর লিখে দিলাম, প্রথম হর এ স্কোয়ার প্লাস থ্রি এ, তাহলে এখানে এ কমন যাচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করলে এ প্লাস থ্রি। এখানে দ্বিতীয় হর, দ্বিতীয় হর লিখে দিলাম এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স, তাহলে এখানে দেখো আমাদের এই মিডিল টার্ম করা লাগবে এখানেও, তাহলে গুণ করলে ছয় আর যোগ করলে পাঁচ। তাহলে আমরা এটা ছয়কে যদি ভাঙি, তিন আর দুই, এই দুইটাই হয় তিন দোকানে ছয়। তাহলে দেখো এখানে আমরা সবসময় আগে আমার থিওরিতে বড়টা লিখলে সুবিধা হয়, থ্রি এ প্লাস টু এ প্লাস সিক্স, এর আগে বিয়োগ করার জন্য চিহ্ন এখানে যা ছিল বদলাই দিলাম, কিন্তু এখানে যোগ, তাই দুইটা চিহ্ন একই রকম। তাহলে এখান থেকে দেখো দুইটার ভিতরে এ কমন নিলে এ প্লাস থ্রি, এখানে প্লাস টু কমন নিলে এ প্লাস থ্রি, তাহলে এখানে এ প্লাস টু এ প্লাস থ্রি। তো আমরা এখানে লিখতে পারি হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। আচ্ছা, লসাগু যখন আমরা নিব, তখন এখানে আমাদের দেখতে হবে প্রত্যেকটা রাশি, এখানে এ আছে, এখানে এ নেই, তা এ আমাদের নিতে হবে। আচ্ছা, এখানে এ প্লাস থ্রি, এ প্লাস টু আছে, এ প্লাস টু এখানে আছে, এখানে নাই, আর এ প্লাস থ্রি দুই জায়গায় আছে, এক জায়গার একটা নিলেই হবে, একটা দুইটার ভিতরে একটা নিলেই হবে লসাগু। যদি একই রাশিতে ডাবল থাকে তখন আমাদের স্কোয়ার দিতে হবে, তো দুইটাই লিখতে হবে। আর যদি তিন রাশিতে তিনটা থাকে, তাহলে তিনটার পরিবর্তে এক রাশিতে যদি একটা আছে সর্বোচ্চ একটাই নিতে হবে, আর সর্বোচ্চ যে কয়টা থাকে সেটাই নেওয়ার নিয়ম হচ্ছে লসাগুতে। তো আমরা লসাগু পেয়েছি, তো এই হরগুলো আমরা মনে করো, এখন বাকি অংশ এদিকে দেখো, প্রথমটা আমি তুলি, প্রথমটা এখন এই হরটা সমানে আমি লিখতে পারি ওয়ান বাই এটা লিখ, এটা লিখতে পারি, তাহলে আমি এটা লিখে দিচ্ছি ওয়ান বাই এ এ প্লাস থ্রি, এটার কাজ করতেছি আমি, এটার কাজ করতে এটা সমাধান করতেছি। তাহলে আমাদের সবসময় এখানে ভাগ হচ্ছে হরটা লসাগুটা উপরে লিখব, এ এ প্লাস টু এ প্লাস থ্রি, এটা লিখার পর আমরা যে এই যে নিচে হর আছে, প্রথম ভগ্নাংশের হর আমরা পেয়েছি, এটা লিখলেও হবে, আর এখান থেকে ভেঙে এটা পেয়েছি আমরা প্রথম হর, এটা লিখলেও হবে। তো এটা লিখলে একটু সুবিধা হয়, কাটাকাটি করে বোঝানোর সুবিধা হয় তোমাদের অঙ্ক করতে, এ কেটে দিলাম, এ প্লাস থ্রিও কাটা। এখন দেখো আমি এই ভাগফলটা, এই এটা এটা হচ্ছে এ প্লাস টু হচ্ছে ভাগফল, এই ভাগফলটা দুই জায়গায় লিখব, এ প্লাস টু এ প্লাস টু, আর এর পাশে যে আমাদের ভগ্নাংশটা ছিল, এই ভগ্নাংশটা ওয়ান বাই এটা লিখে দেব, ওয়ান বাই এ ইন্টু এ প্লাস থ্রি, এখন এখানে সাজাই দিচ্ছি, ওয়ান দিয়ে গুণ করলে এ প্লাস টু হবে, আর নিচে হয়ে যাবে একটু সাজাই দিচ্ছি এ ইন্টু এ প্লাস টু এ প্লাস থ্রি। তো শিক্ষার্থীরা এই গেল প্রথম, প্রথম হর সমহর বিশিষ্টর প্রথমটা। এবার দ্বিতীয় যে হরটা আছে, দ্বিতীয় ভগ্নাংশ, সরি দ্বিতীয় ভগ্নাংশ, এখানে ওয়ান বাই আমরা এটা ভেঙে, এই রাশিকে ভেঙে যা পেয়েছি এটা নিলে সহজ হবে, ওয়ান বাই এ প্লাস টু এ প্লাস থ্রি, এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি, কেউ যদি এটা নাও তাও সমস্যা নাই, তবে এটা নিলে একটু সুবিধা আছে। তা আমরা আগের মতো উপরে লসাগুটা আমরা এখানে লিখব, লসাগুটা লিখব, আর নিচে এই এই হর এখানে দিয়েছিলাম, এই হর এখন এখানে দিয়ে দেব।
ए प्लस टू और ए प्लस थ्री, ए प्लस टू और ए प्लस थ्री एन केटे दी एटाओ काटा एटाओ काटा तेल आगे मत एखे समान समान दे कम दे आगे मत भागफल चिंता करो एखे भागफल कि हे शुद्ध ए दुई जगह ए लिखब एवं यहाँ गुणन वन एटा ए प्लस टू ए प्लस थ्री ये लिखे देव उत्तर हे ए इंटू ए प्लस टू ए प्लस थ्री तो ये समूहर विशिष्ट भग्नांशे प्रकाश हो गल राशि आरो एकाधिक थाकते पारे आम्रा एई नियम एक ही नियमे आम्रा अंक सल्यूशन करब अनेके अनेक भावे करे एखाने भागफलटा बसाय देय परे करे अनेके सरासरि केटे जाच्छे विभिन्न जन विभिन्न भावे करतेछे ताहले एखन होच्छे ग नम्बरेर समाधान देब शिक्षार्थीरा ग नम्बर कि बोलेछे प्रथम द्वितीय तृतीय भग्नांशेर जोगफल निर्णय करो तो आम्रा एई जोगटा एकटु सहजे करते पारि जेहेतु प्रथम भग्नांशेर हर एखाने हर प्रथम भग्नांश हर के उत्पादन के विश्लेषण कराई आछे तारपरे द्वितीय भग्नांशेर हर एवं तृतीय भग्नांशेर हर ख नम्बरे करा आछे एखान थेके आम्रा ओई दुइटा हर निते पारि तो एखाने एकटु लक्ष्य करो तोमरा जे आसले सहज हो जाबे किभाबे ग नम्बर जोग जोगफल माने तीनटा राशि तुले जोग करब ताहले ए तीनटार भितरे कि चिन्ह दिबे आमरा जेहेतु बोलेछे जोग जोग चिन्ह दिब ताहले देखो वन बाय ए स्क्वायर प्लस थ्री ए वन बाय ए स्क्वायर प्लस थ्री ए जोग जोग वन बाय ए स्क्वायर प्लस फाइव ए प्लस सिक्स जोग वन बाय ए स्क्वायर माइनस ए माइनस टुएल्व एखन एखाने एकटु इजी हये गेछे आमरा एखानेओ भांगते पारे किन्तु जेटा भांगा आछे सेटा निये नेब क नम्बरे आछे एटा भांगा वन बाय ए प्लस थ्री ए प्लस फोर जोग एटा ख नम्बरे भांगा आछे एखाने ख नम्बरे ये राशिटा भांगा आछे एटा द्वितीय राशि खन जेहेतु एखाने ओ प्रथम ओ द्वितीय एटा ताहले आमरा तृतीय राशि ओ एटा प्रथम राशिर क्षेत्रे मिस्टेक होयेछे प्रथम ओ द्वितीय प्रथम राशि होच्छे एटा होबे ए इंटू ए प्लस थ्री और द्वितीयटार क्षेत्रे होबे एटा होच्छे द्वितीय ताहले वन बाय ए प्लस टू ए प्लस थ्री प्लस तृतीयटा आमरा ए जे तृतीय भग्नांशर एटा ए प्लस थ्री ए माइनस फोर एखन देखो जोग करा जोगेर क्षेत्रेओ आमरा कि करब सबगुली लसागु करब ताहले लसागु एखाने ए तो आसबेई ए प्लस टू आसबे ए प्लस टू अच्छा तारपरे एखाने ए प्लस थ्री प्लस थ्री ए प्लस टू ए माइनस फोर तो ये दिए जो हमें भाग करब तक ए प्लस टू इंटू ए प्लस टू इंटू ए माइनस फोर यहाँ थकबे ए प्लस चिन्ह और आप सब समय भाग भाग करार पर यह भागफल वन ऊपर लबर साथे गुण है किन्तु लबर साथे जो गुण करब तक वन वन साथ गुण कर ले लिखे दिलाम अन्य किछु थाकले एखाने गुण हिसाब से रखतम अच्छा एखाने ताहले ए प्लस टू और ए प्लस थ्री गेले ए इंटू ए माइनस फोर ए दुटा गुण करब ए स्क्वायर ए गुण कर ले स्क्वायर माइनस आछे माइनस फोर ए अच्छा एखाने आबार टू दिए प्लस टू ए माइनस जेहेतु प्लस माइनस माइनस चार दुकोने आठ एटा प्लस ए स्क्वायर माइनस
फोर ए, कारण ए प्लस प्लस ए प्लस ए स्क्वायर, ए प्लस माइनस ए माइनस फोर ए प्लस ए स्क्वायर प्लस टू ए। তাহলে লসাগু যা আছে আমরা ওটা লিখে দেবো এ প্লাস টু এ প্লাস থ্রি, সাজাই লিখলাম এ প্লাস থ্রি এ মাইনাস ফোর। তাহলে এখন বাকি অংশ দেখো, যোগ বিয়োগ হবে এখন যে এ স্কোয়ার কোথায় কোথায় আছে, প্রত্যেক তিন জায়গায় এ স্কোয়ার আছে তিনটার আগেই প্লাস, তিন জায়গায় এ স্কোয়ার আছে তিনটার আগেই প্লাস, তাহলে থ্রি এ স্কোয়ার। এখন আমরা এ খুঁজবো, এখানে ফোর এ মাইনাস ফোর এ, তাহলে ফোর এ ফোর এ মাইনাস এ এইট এ, আর প্লাস এ ফোর এ টু এ টু এ ফোর এ, তাহলে এইট এ যেহেতু এইট এ মাইনাস আসছে তাই এইটের মাইনাস চিহ্নটা বসে এইটের থেকে ফোর এ বাদ দিলে ফোর এ, আর সংখ্যা বলতে শুধু এইট আছে মাইনাস এইট, মাইনাস এইট বাই লসাগু এ এ প্লাস টু এ প্লাস থ্রি এ মাইনাস ফোর। তো শিক্ষার্থীরা এই জায়গায় এসে লাস্টে যদি তোমরা দুইটা গুণ করে দাও তাও হবে, আর যদি এমন রাখো লসাগু এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস, আগামী ক্লাসে আরও জটিল সমস্যার সমাধান নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ।